কাবাব বা টিকিয়া কে না খেতে পছন্দ করে? আর সেই কাবাব আর টিকিয়া যদি হয় মুরগির মাংস দিয়ে, তাহলে তার কোনো কথাই নেই। তো ভিউয়ার্স, এর আগে আমি একটি এপিসোডে দেখিয়েছি গরুর মাংস দিয়ে কী করে টিকিয়া করতে হয়। আজ দেখাবো মুরগির মাংস দিয়ে কী করে টিকিয়া করতে হয়। আসসালামু আলাইকুম, নাসরিন সুলতানের রান্নাবান্না থেকে স্বাগতম। তো আজকে আমি এখানে পুরো টিকিয়াটাই করব মুরগির মাংস দিয়ে। তো এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ ছোলার ডাল আর 2 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া। আর এখানে নিয়েছি এলাচ, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা। তো সবগুলো উপকরণ আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি প্রেশার কুকারে দিচ্ছি যেন সময়টা অল্প লাগে। আর এখানে নিয়েছি রসুন আর আদা, টুকরো করে নিয়েছি, তা সব সিদ্ধ হয়ে যাবে। আর পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, একটু ঝাঁকিয়ে নিব। এখন প্রেশার কুকারের ঢাকনাটা আটকে, তো হয়ে গেল আমার সিদ্ধ। আর সিদ্ধ হওয়ার পর আমি এগুলো শিলপাটে বেটে নিয়েছি। এখন ভালো করে একটু মিশ্রণটা আমি লবণ নিয়ে মাখিয়ে নিচ্ছি, জাস্ট যতটুকু পরিমাণে লবণ লাগবে। আর এখানে নিয়েছি চালের গুঁড়ো, 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। তো একসাথে আমি সব চালের গুঁড়ো দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। আসলে গরুর মাংসটা টিকিয়া অনেকেই বাসায় করে থাকে, কিন্তু মুরগি দিয়ে টিকিয়াটা খুব কম করা হয়। তো আর আমাদের বাসায় সাধারণত দেখা যায় যে মুরগির মাংসটাই বেশি থেকে থাকে। তো যদি মুরগির মাংস দিয়ে এত মজার টিকিয়া করা যায়, তাহলে আর সমস্যা কোথায়? তো ভিউয়ার্স, আমার মাখানো হয়ে গেছে অলরেডি, একটু ভালো করে পাশ উপাশ করে মাখিয়ে নিচ্ছি। আর লবণটার কোনো পরিমাণ বলছি না, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমার যেহেতু পরিমাণে বেশি, এর জন্য আমি আমার পরিমাণ মতো নিয়েছি। তো এখানে একটি ডিম নিয়েছি, ডিমটাকে একটু ফাটিয়ে নিব ভালো করে। তো ফাটানো হয়ে গেছে, এখন আমি পুরো ডিমটাই এই যে বেটে রাখা মিশ্রণটুকুর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আবার মাখিয়ে নিতে হবে ডিম দেওয়ার পরে। এখন একটু সফট, একটু নরম হয়ে আসবে। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি একপাশে সুন্দর করে একটি শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে চাইলে আপনারা ফ্রিজে এভাবে রেখেও দিতে পারেন, আবার টিকিয়া আকারে শেপ দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিতে পারেন ডিপের মধ্যে, তাতে আপনি প্রায় 1 মাসের মতো রেখে খেতে পারবেন। তো এখন আমি যেহেতু আমি আজকে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, আর ফ্রিজেও কীভাবে রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে গোল আকার টিকিয়ার শেপ করে করতে পারেন, আবার চাইলে লম্বা করেও করতে পারেন। তো আমি যেহেতু গোল করে করবো, জন্য গোল করে করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এইভাবে করে এক এক করে সব টিকিয়াগুলো মাড়িয়ে নিচ্ছি। আমার হয়ে গিয়েছে, তো আপনারা যদি এটা ফ্রোজেন করে রাখতে চান, আমি বলতে চাচ্ছি ফ্রিজে বা ডিপে, প্রথমে এইভাবে করে প্লেটে করে নিয়ে পুরোটা প্লেট সহ ডিপে রেখে দিবেন,
তারপর 1 ঘন্টা অপেক্ষা করবেন, 1 ঘন্টা পরে এক এক করে তুলে বক্সে করে রেখে দিতে পারেন, তাতে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। তো আমার এখন ভাজার পালা, আমি পর্যাপ্ত পরিমাণে একটি কড়াইতে তেল নিয়েছি আর একটি গর্তওয়ালা কড়াইতে ভাজার চেষ্টা করবেন, ফ্রাই প্যানে না ভেজে, তাতে তেলটা কম ছিটে আসবে আর সুন্দর করে টিকাটাও ভাজা হবে। এখানে ফেনা যেহেতু উঠছে তাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু এখানে ডিম দেওয়া আছে এই জন্য ফেনাটা হচ্ছে। তো আমার টিকাটা অলরেডি হয়ে এসছে, এক পাশ পুরোপুরি হয়ে গিয়েছে, আবার আরেক পাশটা উঠিয়ে দিচ্ছি। তো দেখুন হয়ে গেল টিকিয়া, কি চমৎকার, সুন্দর, খেতেও কিন্তু দারুণ। তো আমি একটি ভেঙে দেখাচ্ছি, আর যেহেতু মুরগির মাংসের টিকিয়াই প্রথম আমি নিজে ট্রাই করছি, আমিও প্রথম খুব এক্সাইটেড যে একটু টেস্ট করে দেখব কেমন খেতে। আশা করি আপনারাও বা সেভাবে ট্রাই করবেন। আর এই এপিসোড যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।